মানুষকে অন্ধকারে রেখে কৃষকদের অন্ধকারে রেখে তিনটে দানবীয় কৃষি আইন তারা লাগু করেছেন। এই কৃষি আইনের মাধ্যমে ভারতবর্ষের যে অত্যাবশ্যকীয় পণ্য আইন ছিল সেটাকে বাতিল করা হয়েছে এবং সমস্ত কৃষি ক্ষেত্রটা তার কৃষির যে সুরক্ষা আছে সম্পূর্ণটা সরকারের কাছে আদানি আম্বানিদের কাছে হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছেন। এই তিনটে কালা কৃষি কানুন সেটা বাতিল করার দাবি নিয়ে কৃষকরা রাস্তায় আছেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার সেটা কর্ণপাত করেন। কৃষকরা দাবি তুলেছেন যে বিদ্যুৎ বিল 2020 সেটা বাতিল করতে হবে। কৃষকরা দাবি করেছেন এই আইনগুলো বাতিল করতে হবে, একটা আইনকে লাগু করতে হবে, সেই আইনটা হচ্ছে কৃষকদের ক্ষেত্রে সেই আইনটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য আইন, যেটা ভারতবর্ষের জন্য সেটাকে লাগু করতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে তারা এটাও দাবি করেছেন যে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকার লেবার কোড চালু করেছেন সেই লেবার কোডের আইনটা বাতিল করতে হবে এবং জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেখানে সেই সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষানীতির নামে আসলে শিক্ষাদের প্রধানও বেসরকারি মনিটাইজেশন পাইপ লাইনের নামে ভারতবর্ষের সমস্ত সরকার আমরা সারা ভারত কৃষক মহাসভা কৃষিমন্ত্রী সমিতি সেই সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিং জেলাতে গ্রামাঞ্চলে সংযুক্ত কিষাণ মোর্চা তাকে সমর্থন করছি এবং রাস্তায় থেকে মানুষের কাছে হরতাল হরতাল
Thank you.